বিরিয়ানি বানাতে গিয়ে আমি বিধ্বস্ত হয়ে গেছি, সেই জন্য আমার এরকম অবস্থা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। এখন যাবো মিমলিকে নিয়ে স্কুলে, ওরা আজকে মিউজিক ম্যানিয়া আছে। তো অরিন্দমের যেহেতু আজকে অফিস, এই মাসটা ওর পুরো একদম টাইট শিডিউল চলছে। যাই হোক, ওই জন্য ওর প্রচণ্ড কাজের চাপ, ওই জন্য যেতে পারছে না, আমিই নিয়ে যাচ্ছি। সকালবেলায় উঠে এডিটিংটা সেরে নিয়েছি, হয়ে গেছে, এই পাবলিশ করে দিলাম। বাবা আসছে এখন গাড়ি নিয়ে, দেরি হয়ে যাবে না? কি বলছো, স্কুটিতে যেতে হবে না নিয়ে? ভরসা নাই আমার উপর, ভরসা নাই না? তুমি আসছে বল, এইদিকে মেয়ে করছে চিরচির, আর এদিকে বাবার এখনো আসার নাম নাই, টাইম হয়ে গেছে। দিব্যি সুন্দর চলে যেতাম, ভরসা নাই আমার উপর। কেমন দেখ, এখনো নামার নাম নেই, এই এসছে এতক্ষণে। আগে থেকে মনে ছিল না? তারপরে মনে পড়লো নতুন সদস্য আছে আমাদের এখন। সুন্দর সুন্দর স্কুটিটা নিয়ে চলে যেতাম, এক্ষুনি বৃষ্টি নামবে, ভিজতে ভিজতে ফিরবে। আমার কোনো দায়িত্ব নাই নাকি, ভিজতে ভিজতে ফিরবো মেয়েটা? তারপরে তোমার গাড়ি চালানোতে কোনো দায়িত্ব নাই, দেখছো? এত বছর হয়ে গেল গাড়ি চালাচ্ছি স্কুটিতে। হ্যাঁ, ওই তো ঊর্ধ্ব কোণে। এতক্ষণ করনি কেন? বেশি মনে পড়লো হঠাৎ। ওইখানে ওই জন্য ল্যাপটপ নিয়ে এসেছি, গিয়ে কাজ করবো। নিজের পছন্দে সিলেক্ট করেছো, ভালো হবে। আজকে আবার এনএমটিসি আর ব্রাশটক্স আছে। কোন বিল্ডিংটাতে রে? ওই পিকে। স্কুলে আবার অ্যাম্বুলেন্সও থাকে নাকি? হ্যাঁ, আরে মাঝে মাঝে অ্যাসেম্বলির মধ্যে লোকরা ফেন্ট করে দেয়, বাচ্চারা। আমি এখানটায় বসি। হয়ে গেল, কি হলো? ওই প্রথমে গান করালো, তারপরে একটু কারেকশনস করালো, তারপরে কি কারেকশনস করালো? ওই একটা হাই পিচ ছিল যেটা আমি অতটা ধরতে পারিনি। তবে বলেছিল যে অডিশন রাউন্ডে শুধু একটাই গান করতে হবে, কিন্তু তাও ঠিক আছে। নিয়ে বললো তোমার ভয়েসটা ভালো, তুমি যেতে পারো। ভয়েসটা ভালো, তুমি যেতে পারো, ভালো, চলো, ভেরি গুড। মন খারাপ হয়ে গেছে আমার মেয়ের। কেন মনে হলো? আরে এইবার হয়নি, নেক্সট টাইম হবে, এত কি আছে? এগুলো তো এক্সট্রা কারিকুলাম, চেষ্টা করেছো, পার্টিসিপেট করেছো, এটাই বিরাট ব্যাপার। নেক্সট টাইম আরও ভালো হবে, এক্সপিরিয়েন্স হলো, এটা একটা ফার্স্ট টাইম ছিল, তাই না? দাদা বলুন, দাদা বলুন, দাদা দাদা বলুন। কেমন হলো? সেম না গেছো? গুড। কেন ভালো হয়নি? কেন না? না ভালোই হয়েছে, কিছু হোক না হোক এক্সপিরিয়েন্স তো হচ্ছে, হ্যাঁ কি না? বলবে এখন সব কিছুতে পার্টিসিপেট করবে। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, স্টার্ট রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং। চলো এখন নেমে গেলাম সুন্দরপুরাতে, একটু ব্রেকফাস্ট করবো, মায়ের জন্য ব্রেকফাস্ট নেব, তারপরে যাবো। সবাই এখানে ঘুম থেকে ওঠে 12টার সময়, উঠেই কুন্দাপুরে চলে আসে। আমার একদিন ইচ্ছা আছে, ইচ্ছা পূরণ হয়ে যাবে। সিলেক্ট হয়েছিস? আমি পরে বলবে গিফট আর একটা মোবাইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসে এখন আবার একটু বেরোতে হচ্ছে, যাচ্ছি পোস্ট অফিসে। হয়ে গেল পোস্ট।
পোস্ট অফিসের কাজ, পোস্ট অফিসের কাজ করা মানে বিশাল ব্যাপার। আমি তো লাস্ট উইকে একটা পার্সেল পাঠিয়েছিলাম, সেটা কিছু ভুলভাল হয়েছে, এখন যেতে হবে বেগুর পোস্ট অফিসে। টিফিন করে আবার তোমাদের সামনে এলাম। এই যে আমি একটু কেটে টেটে দিচ্ছি, পম্পি রান্না করবে। হ্যাঁ, এখন এই ঝিঙে আলু পোস্ত হবে, আর শোল মাছ বের করে রেখে গেছে, শোল মাছের ঝোল হবে। গড়িতে পারছে দুটো সব মিটিয়ে বাড়ি ফিরলাম। এখন যে পার্সেলগুলো করতে হবে, শিপিংগুলো করতে হবে আজকে, তারপর আবার বিকেলে না আছে, রিহার্সাল আছে। যাই হোক, এখন বসে পড়েছি সব খেতে। কি আছে? শোল মাছ, শোল মাছ, তিনটে ৪২ বেরোচ্ছি, এখন যাচ্ছি ডান্স প্র্যাকটিসে। এখানে সব পার্সেলগুলো রেডি করে রেখে গেলাম, পোর্টার আসবে, অরিন্দম দিয়ে দেবে, কিন্তু স্কুটি চাবি কই? আজকে দিদি আমরা সব একসাথে যাচ্ছি, টাইমিং এক হয়ে গেছে। দিদি এখন আমাদের ক্লাস নিচ্ছে, কে কে প্র্যাকটিস করেছে কে কে করিনি। তো এখন বেরোচ্ছি মিমলি আর আদিকে নিয়ে। এখানে আদি আছে আর মিমলি সিঁড়ি দিয়ে নেমে গেছে, তো ওদেরকে নিয়ে যাচ্ছি ডান্সের রিহার্সাল। পুজোর সময় হবে, কি গানে নাচবি? হবে না, তাহলে কি করবি? চলো 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 উপর চলো। নাচ টাচ করে চলে এসছে এখন চায়ের দোকানে একটু চা খেতে, দুজনে একদম এক্সস্টেড। গায়ে পড়া, কাল থেকে যাবে। এখানে চলছে নাচের প্র্যাকটিস, আর এইখানে চলছে আমাদের প্র্যাকটিস। খেলবি এটা উঠাবি, হাতে নিবি এটা। Yes! বাহ! না না, চা চাতরি হয়ে গেছে, লাস্ট এটা। ভেড়া কাটি দিয়ে তো যাবে না, ওই জন্য তোমাকে দিচ্ছি। সত্যি? এবার দেখে যাবে। ভিডিও করলে সন্দীপ দাঁড়া যাচ্ছে না, তাই দেখ। আবার একটা, ও তুমি। এখন চলছে আমাদের থার্ড গেম, মার মার আদি মার। রানী এইবারে আমার। কেন না নিয়েছে রানী? এতগুলো কমিয়েছে এবার। চলো চলো বাড়ি চলো, হয়ে গেছে। ৮টার সময় এদের রিহার্সাল শেষ হয়েছে, এখন ৭:৩০ বাজছে। এতক্ষণ ধরে খেলাধুলো করে এবার আমরা বেরোলাম। ক্লাস বন্ধ হয়ে গেছে তো, বহুদিন বাদ।
এখন দিদি কাজ করে আমি নাই ঠিক আছে পুরো পাঞ্জাবি খাবো আজকে রূপা বলছিল মাংস ভাত খাবো না অন্য কিছু খাবো আমি যদি আগে বল অন্য কিছু অন্য কিছু খুশি হয়ে যাবে গন্ধ শুনলে জলদি জলদি दीदी ये वाला इसको मिक्स नहीं करोगे মনে আছে আমার একবার রুবিনদি যখন ওখানে আমার ওখানে থাকতো তখন এক থালা পেঁয়াজ ভেজেছে আমাকে বলছে দিদি এইটা দেখাবে না কালো জলে কুচলা তালে কি খাইতেছেন আপনি মায়ের নতুন ফোন কভার ওইটাও রেখে দিই ওটাও ভালো কিন্তু পুরোনোটা না গো বার্থডে গিফট দাও কই বার্থডে গার্লটা আবার কোথায় পালি গেল মা ডাকছে দেখ গিফট বলে কথা থ্যাংক ইউ তুমি জানি সবগুলো আমার গেস্ট হাউসের মাল বিরিয়ানি বানাতে গিয়ে আমি বিধ্বস্ত হয়ে গেছি সেই জন্য আমার এরকম অবস্থা দাদাকে বলি দাদা একটা মেলা মাল এগুলো আমি বলছি দেখ তোর আজকে সব নীল ম্যাচিং হচ্ছে আমি ও বাবা তাহলে তো হেভি হবে হয়ে গেছে
গেছে তাই মোটামুটি এইখানে এখন বসে আছে সব বাচ্চারা এই থেকে কানাডা থেকে বল ইন্ডিয়া থেকে এই ইন্ডিয়া কিন্তু ব্যাঙ্গালোর আজকে মেনুতে কি আছে রে মেনুতে বিরিয়ানি রাইতা চিকেন মশা যারা খাবে রাইতা চিকেন দিয়ে এটা চিকেন একটা টুকরো তুমি না জেঠু মা না না আমি খাই না একদম তুমি খাও একটু একটা টুকরো তুমি দেখ আর একটা নয় দেখো ছোট পিস ছোট ছোট না একটা পিস রাত্রি এবার ঘুমাবো তো চলো এখন ঘুমানো যাক আজকে মতন এখানে এন্ড করছি ব্লগটা প্রচণ্ড ঘুম পাচ্ছে সকাল থেকে তো আজকে এদিক ওদিক হলো দেখলে যাই হোক মা ঘুমিয়ে গেছে বোধ হয় এবার ফ্রেশ হয়ে আমরাও শোবো আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার করতে বলো না এখন কিন্তু যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে রূপা মেকিং অ্যাজ এ পার্ট অফ ইউর ডে এই বলে আজকে ব্লগটি এখানে এন্ড করছি সঙ্গে থাকো দেখতে থাকো সেন্সেশন গুড নাইট।